ফরিদপুর তিন সদর আসনে স্বতন্ত্র ইগল প্রতীকের প্রার্থী একে আজাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় তার স্ত্রী সাইমা আজাদ সাম্মী ইগোল মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ারের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মহিলা মেম্বার নিশি সুলতানার বাড়িতে উঠান বৈঠক করেন এবং এলাকায় গণসংযোগ করেন এ সময় মিসেস আজাদ বলেন এ কে আজাদ সেখানে আছে সেখানে কোনো সন্ত্রাস থাকে না আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা সবসময় শান্তি চাই ফরিদপুরের উন্নয়ন চাই বেকারদের কর্মসংস্থান চাই ফরিদপুরকে একটি অর্থ নীতিতে সমৃদ্ধ নগরী গড়ে তুলব তাই আগামী সাতই জানুয়ারি ইগল মার্কায় ভোট দিয়ে এ কে আজাদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এ সময় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ মাসুদ প্রতীকে নির্বাচনে সমন্বয়কারী সোয়েবুল ইসলাম সোয়েব জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সদর উপজেলা স্বেচ্ছাসেবকের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খোকন সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের এবং